ওজন কত হবে কাকা এখানে পদ্মা রিলিজ মাছ বিক্রি করে ভেটকি মাছ দেখতে পা খয়রা মাছ দেখতে 40 কেজি গলদা চিংড়ি দেখ এই যে আমোদি মাছ দেখতে এই যে ফেশা মাছ দেখ এই যে চাবড়া চিংড়ি দেখতে হে গাইস আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ তো যারা আমাদের চ্যানেলে পুরনো ভিউয়ার্স তারা তো আমাদের এতদিন চিনেই গেছো কিন্তু যারা আমাদের চ্যানেলে এই ভিডিওতে প্রথমবার আমাদেরকে দেখছো তাদের জন্য বলি আমি শুভজিৎ আমাদের চ্যানেলের নাম কাপল টাইম তো বেসিক্যালি কিন্তু আমরা মার্কেটিং ব্লগের উপর ভিডিও বানিয়ে থাকি তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাতিপুকুর ফিশ মার্কেট তো এখন পাতিপুকুর ফিশ মার্কেটে কি কি ভ্যারাইটিজের ফিশ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ যদি পাওয়া যায় তাহলে তার দাম কত কি কি সাইজের পাওয়া যাচ্ছে ইলিশ মাছ ছাড়া আর কি কি মাছ পাওয়া যাচ্ছে তো এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমরা এসে গেছি পাতিপুকুর ফিশ ওনার্স অ্যাসোসিয়েশন মার্কেটে চলো এবার মার্কেটের ভেতরে ঢোকা যাক তো মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে তো দাদা এই গুরজালিগুলোর হিসাব কি আছে 320 350 টাকার কাছাকাছি কেজি পিছু পড়বে তো যে পমফ্রেট মাছ দেখতে পাচ্ছ দাদা এটা হিসাব কি আছে 80 গ্রাম 100 গ্রাম সাইজ আর তোমার দাম হচ্ছে 400 থেকে 450 এর মধ্যে তোমরা কেজি পিছুতে পেয়ে যাবে এটা কি পলতা এটা হচ্ছে চপ বলে শঙ্করের ছোট বাচ্চা যেগুলো শঙ্করের ছোট বাচ্চা এটা কি হিসাব আছে 50 টাকা 60 টাকা কেজি কেজি পিছু হিসাব 50 টাকা 60 টাকা কেজি পিছু হিসাব এই যে তোমরা এটা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁচা মাছ দাদা এটা হিসাব কি আছে গো এর হিসাব হচ্ছে 250 থেকে 200 টাকার মধ্যে 250 থেকে 200 টাকা কেজি আর প্যাকেটে কতটা আছে প্যাকেটে আছে তোমার 3 কিলো 3 কিলো পুরো প্যাকেটটাই নিতে হবে তো প্যাকেটটাই নিতে হবে পুরো নিলে পুরো প্যাকেটটাই নিতে হবে ভোলা মাছ দেখতে পাচ্ছো তার হিসাব কি আছে এটা এই হিসাব আছে 70-80 টাকা করে 70-80 টাকা কেজি পিছু তো এটা দাদারা বলছে সামুদ্রিক টাইগার সামুদ্রিক টাইগার এটা টাইগার চিংড়ি এটার হিসাব হচ্ছে 160 থেকে 70 টাকা কেজি পিছু এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ 100 থেকে 110 টাকা কেজি পিছু হিসাব এই ওজন কত হবে 200 গ্রাম 200 গ্রামের কাছাকাছি এখন হচ্ছে ভোর 6:30 পাতিপুকুর ফিশ মার্কেটের এই হচ্ছে চিত্র লাইলন টিকার হিসাব কি আছে গো লাইলন টিকা 70 টাকা কেজি পিছু আর মাছের ওজন কতটা হবে মাছের ওজন কতটা হবে ওজন 400 গ্রাম 500 গ্রাম তো এই যে লাইলন টিকা দেখতে পাচ্ছ ওজন হচ্ছে 300 থেকে 500 গ্রামের কাছাকাছি দাম হবে 70 টাকা কেজি পিছু কাতলার হিসাব কি আছে গো কাতলার হিসাব 250 টাকা কেজি মাছের কি পেটে ডিম হবে ডিম আছে আর ডিম ছাড়া 200 টাকা ওজন কতটা হবে 8 কিলো দেখি সোজা করে ধরো একটু এই যে চাবড়া চিংড়ি দেখতে পাচ্ছ 120-130 টাকা হিসাব এটা 170 টাকা তো এই যে লোটে মাছ দেখতে পাচ্ছ এটা 60 টাকা কেজি পিছু এই যে ফেশা মাছ দেখতে পাচ্ছ 120 টাকা কেজি পিছু এই যে আমোদি মাছ দেখতে পাচ্ছ 120 টাকা কেজি পিছু তো এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছ এটা 300 থেকে 350 গ্রাম ওজন হবে আর দাম হচ্ছে 400 টাকা কেজি পিছু এটা কত বললে 450 আর এই যে পমফ্রেট মাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে 450 টাকা কেজি পিছু আর এই যে পমফ্রেট মাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে 350 টাকা কেজি পিছু তো এই যে ভেটকি মাছ দেখতে পাচ্ছ 600 টাকা কেজি পিছু ওজন হবে 3 থেকে 3.5 কি 4 কেজি এই যে পার্শে মাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে 150 টাকা কেজি পিছু এই যে গলদা চিংড়ি দেখতে পাচ্ছ 350 টাকা কেজি পিছু তো কাকা এখানে পদ্মা রিলিজ মাছ বিক্রি করছে কাকা ওজন কত 1 কিলো 300 400 1 কিলো 300 400 আর দাম দাম 1300 টাকা
তেরোশো টাকা কেজি বিছু, তেরোশো টাকা কিলো। বাংলাদেশ থেকে কাঁচা মাল নিতে গেলে বাইশশো টাকা কিলো হবে। সে মাল কি আছে তোমার কাছে? সে মালও আছে, কিন্তু এত দামে চলছে না বলে সে সস্তা দামে মাল দিচ্ছি, সবাইকে গরিবের চেয়ে খাওয়াচ্ছি। তো কাকার কাছ থেকে যদি বাংলাদেশের ইলিশ মাছ কেউ নিতে চাও, তার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, কাকাকে কল করে নিন। ফোন নাম্বারটা 8582 আবার 85 আবার 85 60 60 22 22 বাংলা ইলিশ এক নম্বর পদ্মার ইলিশ, এক কিলো পাঁচশো সাতশো আটশো সবগুলো কিলো মাছ পাওয়া যাবে। বাংলাদেশে কাতলাও আছে, পারাদ্বীপেও কাতলা আছে। পারাদ্বীপের কাতলা দেখে নেই, এক নম্বর কাতলা ২২০ টাকা, দশ কিলো বারো কিলো। তো এই যে কাতলা মাছটা দেখতে পাচ্ছ, দশ থেকে বারো কিলো ওজন হবে আর ২২০ টাকা কেজি বিচ। মাছে ডিম হবে? মাছে কিন্তু ডিম নেই। তো যে খয়রা মাছ দেখতে পাচ্ছ, ১৩০ টাকা কেজি বিচু। এই যে আয়লা মাছ দেখতে পাচ্ছ, ১০০ টাকা কেজি বিচু। এটা কি আছে? মোরলা, মোরলা কত? গাংমোরলা কত? এই যে গাংমোরলা দেখতে পাচ্ছ, ৮০ টাকা কেজি বিচু। তো এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছ, এটা ৫০০ টাকা কেজি পিছু, ওজন হচ্ছে ৩০০ থেকে ৩৫০ গ্রাম। তো এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছ, ১০০০ টাকা কেজি পিছু, ওজন হচ্ছে ১ কেজির কাছাকাছি, তাই তো? আর যে ভোলা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ১৩০ টাকা কেজি পিছু। গুড়জালি দেখতে পাচ্ছ, এটা ৩০০ টাকা কেজি পিছু। ২২০ টাকা কেজি বিচু। এই যে ছোট ভেটকি মাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ৪২০ টাকা কেজি পিছু হিসাব। কাকা বড় ভেটকিটা, বড় ভেটকিটা হচ্ছে ৬২০ টাকা কেজি পিছু। ওজন কত? দুই তিন কেজি, দুই আড়াই কেজি, দুই আড়াই কেজির কাছাকাছি ওজন হবে। আর কি আছে তোমার কাছে? এই তো সিলভার কার্প মনে হচ্ছে, ভাঙন 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 মাছ। ভাঙন কত? কত করে দিচ্ছ? ৩০০। এই যে ভাঙন মাছ দেখতে পাচ্ছ, ৩০০ টাকা কেজি পিছু। ভেটকি নিয়েছি, এই এই সাইজের ভেটকি কত? ৪৫০ টাকা কেজি পিছু। কত হবে, হাফ কেজি কাছাকাছি? না না, ৪০০ গ্রামের কাছাকাছি ওজন হবে। পার্সে, পার্সে কত? পার্সে ৪০০ টাকা। এই যে পার্সে মাছ দেখতে পাচ্ছ, ৪০০ টাকা কেজি পিছু। তো এখন রয়েছি এই দাদার দোকানে, ওই হচ্ছে মার্কেটের গেট। মোরলা ৬০ টাকা কেজি পিছু। ইলিশ ৩০০ টাকা কেজি পিছু। ৩০০ সাড়ে ৩০০। ফেসা হচ্ছে ৮০ টাকা কেজি পিছু। লোকেশনটা ভালো করে বলে দিই, এইদিকে হচ্ছে আরজিকর, শ্যামবাজার, দত্তবাগান। এই ঘড়িটাকে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারো। আর এইদিকে হচ্ছে পাতিপুকুর ফিশ মার্কেট অ্যাসোসিয়েশন, বাজারটা এইদিকে ভেতরে হোলসেল বাজার, আর বাইরে অনেকে বসে থাকে, ওরা রিটেলেও বিক্রি করে। আর এদিকে হচ্ছে নাগের বাজার, লেক টাউন। তো যারা শিয়ালদা অটো করে আসতে চাও, তারা ওখান থেকে এসে এই স্টপেজে নামতে পারো। তো পাতিপুকুর ফিশ মার্কেটের ব্লগটা এখানেই এন্ড করছি। এখানে কীরকম ধরনের মাছ পাওয়া যাচ্ছে, কোনটার রেট কীরকম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন টাটা।